ময়মনসিংহ জেলার গৌরীপুর ডৌহাখোলা ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুমের উপর সন্ত্রাসী হামলা ও কলতাপাড়া বাজারে ব্যবসায়ীদের উপর হামলা, ভাঙচুর, লুটপাটের প্রতিবাদে কলতাপাড়া বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন এলাকাবাসী। তৎকালে নির্বাচন করেছিলাম আমার যে প্রতিপক্ষ আনারস প্রতীক, সেই প্রতীকের পক্ষ হইতে আমাকে সরাসরি বাজারে দিবালোকে 501,000 লোকের ভিতরে প্রকাশ্যে এসে আমাকে গুলি করে। তা আল্লাহর রহমতে আমি গুলি থেকে বেঁচে যাই। একটা দোকানের ভিতরে ঢোকার পরে সেই দোকানে প্রচুর পরিমাণে কুবাকুবি করে, মানে কুবিয়ে আমাকে বের করার জন্য চেষ্টা করে। আমি পিছন দিয়ে বের হয়ে যাই, বের হয়ে একজনের বাসায় অবস্থান নেই, তখন আমাকে আর খুঁজে পায় নাই। তারা দোকানপাট কুবিয়ে ভাঙচুর করে চলে যায়। আর আমার শরীরে 3টা গুলি করেছিল, এর মধ্যে একটাও লাগে নাই, আর উপরে ফাঁকা গুলি করেছিল 10 থেকে 15টা। এখন আসলে আমি এখন বাড়ি থেকে বের হতে পারছি না। আমার যে প্রতিপক্ষ ছিল নির্বাচনী প্রতিপক্ষ শহীদুল হক সরকার, সে আমাকে প্রকাশ্যে দিবালোকে যেহেতু গুলি করার হুকুমই তার হুকুমই হয়েছে, সে আমাকে পেলে মেরে ফেলবে এই হুমকি দিচ্ছে বারবার। আমি এটার জন্য বিচার চাই, যারা আমাকে আমার জানের ও আমার নিরাপত্তার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাকে আমি এখন পরিষদে যেতে পারছি না, আমি উপজেলা যেতে পারছি না, আমাকে বারবার হুমকি দিচ্ছে, বেরোলে মেরে ফেলবে, আমার চাচাকেও মেরে ফেলবে। অলরেডি আমার চাচাকেও তারা খুঁজতেছে, আমার ভাইকে খুঁজতেছে। তা আসলে আমরা আমার ফ্যামিলি এখন নিরাপত্তাহীনে ভুগছি আমরা। কিছু হলে